সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 সালের নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির মামলায় বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন এই আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে ব্যারিস্টার কাজলকে আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। ব্যারিস্টার কাজলের পক্ষে ডিভিশন, স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারের সঙ্গে দেখা করার আবেদন করা হলেও শুধু পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আগামী 18 মার্চ মহানগর দায়রা জজ আদালতে ব্যারিস্টার কাজলের জামিন আবেদনের শুনানি হবে। জি ধন্যবাদ। আপনারা জানেন আজকে পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আমরা মাননীয় আদালতে ডিভিশনের জন্য ওনার একটা দরখাস্ত দিয়েছি এবং স্বাস্থ্য চিকিৎসার জন্য একটা দরখাস্ত দিয়েছি। পরবর্তীতে তার পরিবার যেন দেখা করতে পারে সেজন্য একটা দরখাস্ত দিয়েছি। তো পরিবারের দরখাস্তটা তাৎক্ষণিকভাবে মঞ্জুর করা হয়েছে, পরিবারের সাথে সাক্ষাৎ হচ্ছে, আর ডিভিশন এবং চিকিৎসার দরখাস্তটা এখন পর্যন্ত পেন্ডিং আছে। আর আপনারা জানেন ওনার জামিনের জন্য আমাদের ক্রিমিনাল মিসলিনিয়াস কেস করা হয়েছে সেশনস কোর্টে, যেটা আগামী সোমবারে শুনানি হবে।